ইনি হচ্ছেন সেই নাফাইসা নিশু যাকে সবাই চিনে এবং তিনি একজন টিকটকার যে টিকটকে অনেক বেশি ফেমাস এবং সবাই তাকে চিনে তার বিভিন্ন টিকটক ভিডিওর মাধ্যমে। বন্ধুরা টিকটকে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে এবং সে অনেক পপুলার সোশ্যাল মিডিয়ার পাতায়। সে কিন্তু বিভিন্ন সময় মানুষ থেকে সিম্পেথি কালেক্ট করার চেষ্টা করেছিল অনেক। তার নাকি অনেক কষ্ট, অনেক কষ্টের মাধ্যমে তার জীবনযাপন করছে। কিন্তু রিসেন্টলি একটি ঘটনা ফাঁস হয়েছে। আর হাসানুল হক প্রীতম কই যাইতেছ? এই যাবো। এখানে এই মেয়েটি নাফাইসা নিশু, সে একটি হোটেলে অবস্থান করছিল এবং সেখান থেকে বের হয়ে গেছে। আর এখানে একটা ছেলেকে একটা মেয়ে কলার ধরে মারছে। মেয়েটা হচ্ছে ছেলেটার স্ত্রী। এবং এখানে নাফাইসা নিশুর একটি অভিযোগ এসেছে, সে নাকি এই মেয়েটার স্বামীকে নিয়ে পরকীয়া করছে এবং একটি হোটেলে অবস্থান করেছে, হোটেলটি সিলেটে। তো বন্ধুরা, সবার জনপ্রিয় এই টিকটকার এভাবে মানুষের চোখে ফাঁকি দিয়ে এভাবে অন্যের স্বামী নিয়ে কিভাবে মানুষ পরকীয়া করে এবং তার সাথে একই হোটেলে রাত যাপন করে এবং ধরা খায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে নাফাইসা নিশু, সে নাকি একজনের হাজবেন্ডের সাথে পরকীয়া করে। এবং হোটেল থেকে ওই ব্যক্তির স্ত্রী গিয়ে এই নাফাইসা নিশুকে হাতে নাতে ধরেছে এবং তার স্বামীকে ধরেছে এবং মারধর করছে এই ভিডিওতে, এটাই আমরা দেখছি। তো বন্ধুরা, এভাবে একজন টিকটকার কিভাবে অন্যের সংসার নষ্ট করছে দেখুন। কি খারাপ মেয়ে হলে এমনটি করতে পারে, এভাবে অন্যের স্বামীর সাথে কিভাবে মানুষ এভাবে পরকীয়া করছে। আচ্ছা, না পয়সা নেই শুধু ভাই গেল। আসলে জেনে শুনে কেন এই কাজটি সে করেছে আমরা জানি না। অবশ্যই বন্ধুরা, আপনাদের কি মতামত এই নাফাইসা নিশুর ব্যাপারে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন আরও খবর পেতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।